বিপুল পরিমাণের হিরোইন সহ কাটিগড়ায় আটক এক। সার্চ অপারেশন করতে আমি তার ঘরের পৰা 297টা মানে জানা যায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাত 10টা নাগাদ কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়ার নেতৃত্বে এসআই দেবজানী বরা সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে কাটিগড়া তৃতীয় খণ্ড চেরাগি বাজার সংলগ্ন জহির উদ্দিনের ছেলে বছর 27-এর নাসিম আহমেদ উর্ফে রাজুকে গ্রেফতার করে তার ঘর থেকে 297টি কন্টেইনার ভর্তি সন্দেহজনক হিরোইন, 618টি খালি কন্টেইনার, 3টি সাবান কেস ভর্তি হিরোইন, 1টি খালি সাবান কেস, নগদ 67,000 টাকা ও 1টি মোবাইল সেট জব্দ করে পুলিশ। পাশাপাশি রাজুকেও গ্রেফতার করে পুলিশ। নাসিম আহমেদ এলিয়াস রাজু তার ঘরত আমি এটা সার্চ অপারেশন করো। সার্চ অপারেশন করতে আমি তার ঘরের পৰা 297টা মানে সাসপেক্টেড টু বি হিরোইন সেইটো কন্টেইনার আমি জব্দ করেছো আর 3টা সাবুন কেসত আমি হিরোইন থকা 3টা সাবুন কেস জব্দ করেছো আর আপনার প্রায় 297টা কন্টেইনারত আপনার এটো আমি জব্দ করেছো আর 618টা ব্ল্যাঙ্ক কন্টেইনার যেটো ড্রাগস মানে ভরাই তো বিক্রি করবার বাবে এটো ইউজ করে আর তার লগতে এই ড্রাগসের পৰা বিক্রি করে পোয়া টাকা প্রায় 67,000 টাকা জব্দ করেছো আর মানুষজনক আমি অ্যারেস্ট করেছি। মানুষজনের নাম কি? মানুষজন তার লড়াটোর নাম নাসিম আহমেদ এলিয়াস রাজু সেরাগি আমার। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।